জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে এবার সাফল্য পেল উত্তরবঙ্গের মালদা জেলার চাচর সুপার স্পেশালিটি হাসপাতালের এক মহিলা স্বাস্থ্যকর্মী। আর তার এই সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে মিস্টার অ্যান্ড মিসেস বডি বিল্ডিং ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, আর সেখানেই অংশ নিয়েছিলেন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের এই মহিলা স্বাস্থ্যকর্মী লিপিকা দেবনাথ। আর সেই প্রতিযোগিতায় একটি ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছেন তিনি, আর একটি ইভেন্টে ষষ্ঠ স্থান, এবং বডি বিল্ডিং প্রতিযোগিতায় মালদা থেকে অংশ নিয়েছিলেন পুরুষ বিভাগের বাপ্পা চৌধুরী নামে এক যুবক। তিনিও মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন। আর তাদের এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে মালদাবাসী। মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি জিমে 8 মাস থেকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা। মালদা থেকে তারা দুজনেই অংশ নিয়েছিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতায়। লিপিকা দেবনাথ তৃতীয় এবং বাপ্পা চৌধুরীর নামে আরও একজন চতুর্থ স্থান পেয়েছে, এবং উত্তরবঙ্গে এই প্রথম কোনো মহিলা যিনি মিস্টার অ্যান্ড মিসেস ইউনিভার্স এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় দুটি ইভেন্টেই তৃতীয় এবং ষষ্ঠ স্থান অধিকার করেছেন। 2 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় ওই জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি মালদাবাসীও প্রস্তুত রয়েছে তাদের সম্বর্ধিত করতে। নানান আপডেটের সঙ্গে আমি সমীর রয়েছি, চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।